আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনী ভাই বোনেরা, আজকে আমরা জানব যে সকালে সূরা হাশরের শেষের তিন আয়াত পাঠ করলে কি হয়, এর ফজিলত কি, এর লাভ কি, এ সম্পর্কে চলুন দেখি হাদিস কি বলেছেন। প্রিয় দীনী ভাই বোনেরা, তিরমিজি শরীফের একটি হাদিস মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে তিনবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম পাঠ করার পরে সূরা হাশরের শেষের তিন আয়াত পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার জন্য এমন 77,000 ফেরেশতা নিযুক্ত করেন যারা তার জন্য বিকাল পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আর যদি সে ওই দিন মৃত্যুবরণ করে তাহলে সে শাহাদতের মর্যাদা লাভ করবে, আর যদি বিকেলে পাঠ করে তাহলে অনুরূপ প্রতিদান দেওয়া হবে। তো বন্ধুরা, এই হাদিস থেকে আমরা সূরা হাশরের শেষের তিন আয়াতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। বন্ধুরা, যদি ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া কবুল করবে এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, আর যদি সেদিন আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি শাহাদতের মর্যাদা লাভ করবেন, আর যদি শাহাদতের মর্যাদা লাভ করেন তাহলে অবশ্যই আপনি জান্নাতে প্রবেশ করবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমরা এই সূরা হাশরের শেষের তিন আয়াত পড়ার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে জানলাম। তো এখন আমি আপনাদেরকে সূরা হাশরের শেষের তিন আয়াত পাঠ করে শোনাবো। আপনারা সকালে যেভাবে পাঠ করবেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ। বন্ধুরা, এই হলো সূরা হাশরের শেষের তিন আয়াত। আপনারা ঠিক এভাবেই পাঠ করবেন। যাদের সূরা হাশরের শেষের তিন আয়াত মুখস্থ নেই তারা খুব শীঘ্রই সূরা হাশরের শেষের তিন আয়াত মুখস্থ করে নেবেন এবং প্রতিদিন সকালবেলা সূরা হাশরের শেষের তিন আয়াত পাঠ করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই প্রতিনিয়ত সকালবেলা সূরা হাশরের শেষের তিন আয়াত পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন তো তাদের মধ্য থেকে যদি কেউ সূরা হাশরের শেষের তিন আয়াতের আমল করে তাহলে তারা যে আমল করে সওয়াব পাবে, সেই সওয়াবের একটা পার্সেন্টেজ আপনি সারা জীবন পেতেই থাকবেন।
এটাকে বলে সদকায়ে জারিয়া। তো বন্ধুরা, আপনারা যদি সদকায়ে জারিয়ার সওয়াব পেতে চান তাহলে আমি অনুরোধ করব এখনই আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর আপনি যদি ইসলামিক কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দিনের পথে রাখুন। এই দোয়া করে এবং এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।